বাবা মানে গল্পের আড়ালে থাকা একজন মহানায়ক। বাবা ছাড়া আর কেউ ঢাল হয়ে দাঁড়ায় না সন্তানের বিপদে। অথচ বাবার বিপদের সময় সন্তানরা সহযোগিতা তো দূরে থাক, আত্মকেন্দ্রিক হয়ে পাশ কাটিয়ে চলে যায়। এমন ঘটনা হর হামেশাই ঘটছে। তেমনি প্রবাসী দুই ছেলের দালানে ঠাঁই পাননি শতবর্ষী এক বাবা। আমি এখন আমার জিরোছি, আমার কোনো কিছু নাই, আমি ছাড়া আমার আর কিছুই নেই, জায়গা নাই, জমি নেই, পায়ে নেই, বুদ্ধি নেই। কোনো উপায় না পেয়ে মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি। এমন ঘটনা ঘটেছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মৈশেদ গ্রামে। জানা গেছে ভুক্তভোগী হাজীগঞ্জ উপজেলার সাত নং বড়কুল পশ্চিম ইউনিয়নের জাকনি মিজিবাড়ির বাসিন্দা বৃদ্ধ আবুল বাসার মুন্সি, দুই ছেলে ও চার মেয়ের জনক তিনি। তার বয়স ১১২ বছর, মসজিদে ইমামতি করতেন। দুই ছেলেকে বড় করতে গিয়ে 2 একর সম্পত্তিও বিক্রি করেছিলেন এই বাবা। স্ত্রী মারা যাওয়ার পর একা হয়ে পড়লে ছেলেদের ঘরে তার ঠাঁই হচ্ছে না। এ ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে এই মানবিক বিষয়টি প্রশাসনের নজরে আসার পর জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে সুরাহা করার আশ্বাস দিয়েছে। ভুক্তভোগী আবুল বাসার মুন্সি বলেন, বড় ছেলেকে বিদেশ পাঠানোর জন্য বেশিরভাগ সম্পত্তি বিক্রি করেছেন, ছোট ছেলের জন্য শেষ সম্বলটুকুও বিক্রি করেছেন। স্ত্রী মারা যাওয়ার পর এখন আমি ছাড়া আমার কেউ নেই, কিছুই নেই। এ অবস্থায় আমার পাশে দাঁড়াচ্ছে না আমার ছেলেরা, এর চাইতে আর দুঃখ কি আছে। এদিকে প্রায় 8-9 বছর ধরে স্বামীর সংসারে থেকেও বৃদ্ধ মা বাবার সেবা করছেন মেয়ে নূরজাহান বেগম। মা মারা যাওয়ার পরও বাবার দায়িত্ব নেয়নি দুই ভাই। বড় ছেলে শাহাদার ডিগ্রি পাস, সে সৌদি প্রবাসী, তার পেছনে বাবার সব সম্পত্তি খোয়াতে হয়েছে। ছুটিতে বাড়ি এলেও বাবাকে আশ্রয় নেওয়া দেওয়ার প্রসঙ্গে কথা বলতে নারাজ সে। তবে ছোট ভাই আনোয়ারের স্ত্রী বলছেন, তিনি অসুস্থ, সন্তানদের নিয়ে সংসারের কাজ করাটাই তার জন্য কষ্টকর, তাই শ্বশুরকে তিনি রাখতে পারছেন না। হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদাত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটি খুবই ঘৃণিত একটি কাজ। বাবা মার জন্য 2013 সালে ভরণ পোষণ আইনে সন্তানদের জন্য জেল জরিমানার বিধান আছে। ছেলেরা বাবার দায়িত্ব না নিলে আইনের প্রয়োগের মাধ্যমে ব্যবস্থা নেওয়া যাবে। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনাটি খুবই দুঃখজনক, স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। জীবনের শেষ প্রান্তে এসে এমন কষ্টের সম্মুখীন হতে হচ্ছে আবুল বাসার মুন্সিকে, যেটি অত্যন্ত অমানবিক। ওমানে ফ্রেন্ডলি সিমে 5 রিয়ালে 6 জিবি সাথে 1 জিবি বোনাস, ডায়াল করুন 6015#।